মটনের ফ্যাট হয় সেটা দিয়ে এটা করা হয়। এর উপর হার্শির সিরাপ দিয়ে দেওয়া হলো চকলেটে। আলাদা কিন্তু এরকম দেখো দোলদোল নাগর দোলা মানে নৌকাও রয়েছে। দেখো বাসন্তী পোলাও এবং চিকেন কষা তার সাথে পায়েস রয়েছে। এটার প্রাইস থাকছে তোমার 150 মানে 150 টাকা। তারপরে আর একটা কম্বো রয়েছে, কড়াইশুটির কচুরি রয়েছে, পাটি সাপটা রয়েছে, ডিম কারি রয়েছে এবং তোমার পায়েস রয়েছে। আর এটার প্রাইস থাকছে 250। খাও মোমোর কাউন্টার রয়েছে, রয়েছে গন্ধরাজ মোমো। প্রাইস কিরকম থাকছে? এটা হচ্ছে 6 পিস 99 রুপিস। 6 পিস হচ্ছে 99। এছাড়া এটা হচ্ছে মটন শামি কাবাব। আচ্ছা, এটার প্রাইস কিরকম থাকছে? এটা হচ্ছে 100 রুপিস। এর সাথে আপনার লাচ্ছা পরোটা হলে 120। কপিস থাকছে শামি কাবাব একটা। এটা করব হচ্ছে মটন লাডে, যেটা মটনের ফ্যাট হয় সেটা দিয়ে এটা করা। ঠিক আছে, আর কি কি আইটেম বলবো? এছাড়া হচ্ছে তাইপো আছে। এছাড়া এটা আছে তাইপো, এটা হচ্ছে ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি আদার স্টাফিং। এটা দামটা কিরকম থাকছে? এটা হচ্ছে 130। আর তাইপোটার প্রাইস কি থাকছে? তাইপোটা হচ্ছে 60 রুপিস। তন্দুরি মটন মোমো আছে, তন্দুরি চিকেন মোমো আছে। সেটা হচ্ছে আমরা মোমোটাকে আমরা সিয়ার ফ্রাই করি, তারপর স্টার ফ্রাই করে তার সঙ্গে আমরা তন্দুরের যে আপনার কাঠকয়লা থাকে সেই স্মোকটাকে ইনফিউজ করে আমরা দিই। এখানে কিন্তু হোদলস এর তোমরা কাউন্টার পেয়ে যাচ্ছ। দেখো চিলি পর্ক রয়েছে 199 রয়েছে প্রাইস। এটা ফ্রেঞ্চ ফ্রাইস উইথ পর্ক, এটার প্রাইস 149 রয়েছে এটার প্রাইস। এটা হচ্ছে দেখো চিকেন স্ট্রিপ রয়েছে, এটার প্রাইস রয়েছে তোমার 99 রয়েছে। ফিশ পপকর্ন রয়েছে, এটার প্রাইস থাকছে 149। এটা হচ্ছে চিকেন উইংস রয়েছে, এটার প্রাইস হচ্ছে তোমার 149। আর এটা এটা দেখো চিকেন মোমো, ফ্রাইড মোমো রয়েছে, না ফ্রাইড মোমো রয়েছে, আর এটার প্রাইস থাকছে 149। আর এখানে তোমরা একটু মেনু কার্ডটা পজ করে দেখে নাও কি কি আইটেম রয়েছে। পর্ক লাভার এই হোদলে কিন্তু পর্কেরও এই আইটেমগুলো তোমরা পেয়ে যাবে। গরম গরম মাছ ভাজা, চিকেন মোমো সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই চিংড়ির পকোড়া এটার প্রাইস কত থাকছে? 4 পিস 100 টাকা। 4 পিস হচ্ছে 100 টাকা। এখানে দেখো চিকেন ললিপপ থাকছে, এটাও হচ্ছে 4 পিস তোমার 120 টাকা। এখানে হচ্ছে ফিশ ফ্রাই রয়েছে, 1 পিস হচ্ছে 100 টাকা রয়েছে। আর এখানে চিকেন পকোড়া রয়েছে, এটার প্রাইস এটাও কিন্তু 4 পিস 100 টাকা। বাটার ফ্রাই রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, চিকেন কাটলেট রয়েছে এবং লইট্টা মাছ ভাজা রয়েছে। লইট্টা মাছ কত থাকছে? 2 পিস হচ্ছে 70 টাকা। এখানে ভেটকি ফিঙ্গার রয়েছে, ভেটকি কাবাব ফ্রাই রয়েছে, চিকেন ড্রাম স্টিক রয়েছে, এখানে ভেটকি বাটার ফ্রাই রয়েছে। এসবি সার্ভিসের কাউন্টার রয়েছে, টার্কি, কোয়েল, অক্টোপাস, র‍্যাবিট, ডাকমিট, সমস্ত রকম এমু প্রিপারেশন রয়েছে। তো এটা বোনলেস পুরো। আচ্ছা, হরিয়ালি এমু হরিয়ালি রয়েছে। আর এটার প্রাইস কি থাকছে? 200 রুপিস। করকনাথ চিকেনের কিন্তু প্রিপারেশন তোমরা এখানে পেয়ে যাবে। পুরো ব্ল্যাক যে করকনাথ চিকেন হয় সেটা, এটা দাম কত থাকছে?
বেকিং ডাক আচ্ছা এখানে তোমরা কিন্তু হাঁসেরও মাংস পেয়ে যাবে এটার প্রাইস 200 তো তোমরা খরগোশেরও কিন্তু মিট পেয়ে যাবে এটার প্রাইস কি থাকছে 200 রুপিস এটাও তোমরা 200 তো পাশেরও কিন্তু মিট তোমরা পেয়ে যাবে আর এটা তোমরা দেখো এখানে র রয়েছে পুরো অক্টোপাসটা তোমাদের পুরো যেরকম প্রিপারেশন চাইবে সেরকম করে দেওয়া হবে দাম কি রকম থাকছে অক্টোপাসে 200 স্যামন ফিশ রয়েছে তোমরা কিন্তু এখানে সামুদ্রিক মাছও কিন্তু পেয়ে যাবে টেস্ট করার জন্য এটার প্রাইস কি থাকছে 200 স্কুইডের কি প্রিপারেশন হবে স্কুইডের এটা ফ্রাই টাইপের আইটেম ফ্রাইড আইটেম হবে তো আর এটার প্রাইস কি রকম থাকছে 200 রুপিস মা তারা ঘুগনি সেন্টার এখানে কি থাকছে আমার কাছে ভেজ ঘুগনি আছে একটা নন ভেজ চিকেন হবে আচ্ছা এটা কি ঘুগনি আছে এটা ভেজ আছে ভেজ ঘুগনি রয়েছে তো আর এটা আলু ছাড়া এটা দাম কি রকম রয়েছে 30 টাকা 30 টাকা চিকেন ঘুগনি রয়েছে এটা দাম রয়েছে 50 টাকা এক প্লেট এই রকম দেখো বড় বড় চিকেন দেয়া রয়েছে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি সেজন্য দেখো ঘুগনি নিয়েছি চিকেন ঘুগনিটা নিলাম এখানে 50 টাকা দাম মানে ঘুগনিটা আমার খুবই কস্টলি লাগলো আর কি এইটুকুনি দিচ্ছে 50 টাকা নিচ্ছে আর চিকেন দিচ্ছে বলে ঠিক আছে দেখো এরকম সাইজের চিকেনের পিসগুলো থাকছে তো চলো একটু ট্রাইটা করি ঘুগনিটা টেস্টি কোয়ান্টিটিটা অনেকটাই কম বা ঘুগনিটা টেস্টি খেতে একদম ঝাল ঝাল আর খুব না মশলা টসলা গুলো খুব মাইল্ড সেই জন্য ঘুগনির যে একটা মিষ্টতা মানে মটরের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা পাওয়া যাচ্ছে খুব ভালো করে ভেরি ভেরি লাইট এবং খুবই টেস্টি এরকম দেখো বোনলেস চিকেন রয়েছে উইথ বোন এটা বোনলেস চিকেন দেওয়া উচিত ছিল উইথ বোন চিকেনে ভর্তি বাট কোয়ান্টিটি খুবই কম কোয়ান্টিটি এটার প্রাইস 30 টাকা হওয়া উচিত ছিল সেই জায়গায় 50 টাকা নিচ্ছে আমার মতে তো বেশি লাগছে হৃদয় রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার তন্দুরি চিকেন এখানে দেখো পুরো তন্দুরি চিকেনটা রয়েছে এটার প্রাইস কি থাকছে 300 রয়েছে চিকেন পকোড়া রয়েছে উইথ বোন এটার প্রাইস 70 টাকায় চার টিক্কা রয়েছে চার পিস হচ্ছে 200 টাকা রিয়ালি রয়েছে টিক্কা রয়েছে এবং রেজুমি রয়েছে ওকে আর এটার প্রাইস এটা খুব ইন্টারেস্টিং প্রিপারেশন রয়েছে এটার নাম হচ্ছে সুন্দরী মুরগি আর এটা কি রকম দাম থাকছে এটা কি রকম পিস প্রিপারেশনটা এটা অ্যাকচুয়ালি ফসেট ফস আইটেম এটা খুব সুন্দর বাচ্চা থেকে পুরো সবাই খেতে পারবে রঞ্জাল মিষ্টি একটা আইটেম আপুস কিচেন রয়েছে চিকেন পপকর্ন রয়েছে 80 রুপিসে 10 পিস এখানে ফিশ ফ্রাই রয়েছে 99 রয়েছে এক পিস চিকেন চিজ বল রয়েছে দেখো এরকম বড় বড় সাইজের কিন্তু পুরো বলগুলো আর এটার প্রাইস 55 ওয়ান পিস ফিশ সিঙ্গারা এবং চিকেন সিঙ্গারা রয়েছে এগুলোর প্রাইস 30 রুপিস ওয়ান পিস দেখো চিজ ফিশ রোল এবং চিজ কর্ন রোল রয়েছে এগুলোর এটা 80 আর এটা 50 দা গ্যালারির ফুড কাউন্টার রয়েছে গোল্ড কয়েন রয়েছে এটার প্রাইস কি থাকছে 100 টাকা 2 পিস রয়েছে পকোড়া রয়েছে এটার প্রাইস 100 টাকায় 5টা এখানে ফিশ ফিঙ্গার রয়েছে ফিশ ফ্রাই রয়েছে আর ড্রাগন চিকেন রয়েছে দেখো এখানে ফ্রাই করা রয়েছে এখানে মশলা দিয়ে এটাকে টস করে দেওয়া হবে ললিপপ রয়েছে এখানে দেখি কর্ন রয়েছে চাউমিন রয়েছে ফ্রাইড রাইস রয়েছে এখন মেনুটা রয়েছে তোমরা একটু পজ করে দেখে নাও এক পপ আপ রোলেরও তোমরা কিন্তু এখানে কাউন্টার পেয়ে যাবে দেখো মেনু দিয়ে দেওয়া হচ্ছে ফিশ এবং চিকেনের যে ভেতরের যে পুরটা থাকে সেটা আছে এখানে ডিম দিয়ে তোমার এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে ব্যাস রেডি আর এখানে দেখো উপরে চিজ দিয়ে দেওয়া হচ্ছে এটা চিজ পপ আপ রোল রয়েছে সেটা 65 মেনুটা আছে তোমরা একটু পজ করে মেনুটা দেখে নাও দেখো মুয়া ফুচকারও কিন্তু কাউন্টার বসেছে এখানে বিভিন্ন ফ্লেভারের ফুচকা তাই তো বলে দাও কি কি ফ্লেভারের ফুচকা আবার আমাদের এখানে কাঁচা আম আছে শেজওয়ান আছে দই ফুচকা আছে নবাবি ফুচকা আছে ইমলি গট্টা মিঠা আছে আর সব প্রাইস হচ্ছে 50 একদম স্টান দি সান বলে এরকম একটা ফুড কাউন্টার রয়েছে এখানে কি কি রয়েছে পিজা আছে পিজাটা কি রকম দাম রেখেছো এটা কি কম পিজা পিজা 250 250 রয়েছে আর এগুলো এগুলো সব কম্বোতে আছে ছটা আইটেম মিলিয়ে 250 250 টাকা আটা আছে গার্লিক ব্রেড আছে ফ্রাইড রাইস আছে মাঞ্চুরিয়ান আছে নুডলস আছে হাক্কা নুডলস আছে ফ্রাইড রাইস মিলিয়ে হচ্ছে সব মিলিয়ে আর ওটাতে একটা ডেজার্ট আছে আর এই হচ্ছে 250 গার্লিক ব্রেড এই হচ্ছে তোমার পাস্তা এখানে তোমার রাইস রয়েছে এদিকে চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে এদিকে নুডলস রয়েছে এদিকে চিলি চিকেন রয়েছে এখানে রয়েছে দেখো ফিশ ফ্রাই চিকেন কাটলেট রয়েছে তো সব কিছু আইটেম মিলিয়ে কিন্তু তোমার 250 টাকার এখানে কম্বো এগুলো দেখছো এগুলো কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ান রয়েছে বার্গার আছে হটডগ আছে সাবলি আছে এই সব 75 রুপিস পার পিস 150 টাকার মধ্যে দুটো
তন্দুরি আন্টি কাশ্মীরি তন্দুরি সাদাই তো আজ কি রকম দাম রেখেছো আশুপুরি কম এসে 30 টাকা বাহ তুই হেল্প করছিস নাকি কি সুন্দর দেখো এখানে এই যেমনি বাচ্চা ছেলে তার বাবাকে হেল্প করছে এই হচ্ছে দেখো তন্দুরি চা পুরো একদম রেডি করা হচ্ছে তোমার এরকম ভাবে মাটির যে ভাতটাকে পুরো এরকম পুড়িয়ে তার মধ্যে দেখো চাটা দিয়ে দেওয়া হচ্ছে একদম মানে স্মোকি ফ্লেভারটা একদম আসবে গো লেভেল ইজ এ কাউন্টার রয়েছে এখানে পুরো বানানো হচ্ছে আর এই হচ্ছে দেখো শর্মা র‍্যাপ দেখো রেডি করা হবে এটা শর্মা র‍্যাপ আছে 170 এ আছে 170 আছে 100 রয়েছে আর এখানে দেখো কাবাবস গুলো রয়েছে এখানে বারবিকিউ চিকেন রয়েছে 180 আর এটা টেংরি দাম 140 টাকা ওকে আর এটা 100 টাকা মজুমদার মিষ্টান্ন ভান্ডার এখানে দেখো এরকম ঝুরি ভাজা রয়েছে বাদাম দিয়ে এদিকে রয়েছে গরম গরম জিলিপি যেটা মেলার একটা প্রধান আকর্ষণ এখানে রয়েছে দেখো গজা রয়েছে এখানে রয়েছে খাজা আর এখানে দেখো রয়েছে আঙুল গজা রয়েছে এটা চিনি দিয়ে এবং এটা হচ্ছে গুড় দিয়ে সেজন্য কালারের ডিফারেন্স রয়েছে এদিকে দেখো নিমকি রয়েছে এবং এই হচ্ছে গিয়ে দেখো আবারও তোমার হচ্ছে গিয়ে জিলিপি এবং হচ্ছে গিয়ে রসে চোবানো পুরো চুপচুপে একদম মালপোয়া বেগুনিও পেয়ে যাবে গরম গরম পুরো এখানে বেগুনি কত করে 7 টাকা আর এটা কি আছে চিকেন চপ কত 20 টাকা ওয়ান পিস আর এটা কি আছে এক টেবিল কত 15 টাকা রয়েছে আর এটা কি আছে ক্যাপসিকাম এটা প্রাইস 10 টাকা মজুমদার মিষ্টান্ন ভান্ডার থেকে দেখো এই রকম একটা বড় সাইজের গরম গরম ডিমের ডেভিল নিয়েছি এটার দাম কিন্তু মাত্র 15 টাকা তো আমার খুব ভ্যালু ফর মানি লাগলো মানে দেখে এবার হচ্ছে এটাকে চেখে বলতে হবে যেটা সত্যি কিনা বা হাফ ডিম রয়েছে দেখো আলুর পুর রয়েছে তো চলো একটু ট্রাইটা করি ঝাল ঝাল আলুর পুরের মতো যেমন কিন্তু তোর ফিশ বা পর্ন নেই এটা নর্মাল আলু দিয়ে পুর রয়েছে আলুর চপের যে পুর থাকে ঝাল ঝাল সেটা আর তার সাথে ডিম দেওয়া দিয়ে বেসনে একদম ডিপ ফ্রাই করা ভালো খেতে টাপারওয়্যারেরও কিন্তু তোমার সব জিনিসপত্র পেয়ে যাবে সব প্লাস্টিকের বিভিন্ন রকম কন্টেনার বোতল জাগ সবকিছু নেল আর্টেরও কিন্তু এই কাউন্টারটা বসেছে বোথ হ্যান্ড হচ্ছে 550 999 দেখো এখানে বিভিন্ন রকম নেল রয়েছে তোমরা কিন্তু যেরকম চাইবে সেরকম কিন্তু তোমরা হাতের মধ্যে বানিয়ে নিতে পারবে নিউ ভারত সুইট রয়েছে চকলেট পাটিসাপটা হচ্ছে দেখো ওইটা হচ্ছে ক্ষীর দিয়ে চকলেট দিয়ে পুর করা না ওটা আর এই দেখো দিয়ে দেওয়া হলো চকলেটের ফিলিংটা এর ওপর হার্শির সিরাপ দিয়ে দেওয়া হলো চকলেটে দিয়ে এবার এই দেখো জিনিসটা রোল করে দেওয়া হলো ব্যাস পার্টিশপটা রেডি আর চকলেট পার্টিশপটা কত থাকছে প্রাইস 25 থাকছে দেখো এখানে সমস্ত রকম এছাড়াও তোমরা ক্ষীরের পার্টিশপটা নারকলের পার্টিশপটারও কিন্তু অপশন পেয়ে যাচ্ছ সবই 25 থাকছে তাই তো ক্ষীরটা 20 নারকলেরটা 25 আর চকলেটটাও 25 এটা কি আছে এটা নুনি ক্ষীর ক্ষীর রয়েছে এটার দাম কিরকম থাকছে 40 আর এটা আমে ম্যাঙ্গো রসমালাই এটার দাম 40 রয়েছে এটা হচ্ছে বেশ রসগোল্লা রয়েছে এগুলোর দাম কিরকম থাকছে এটা 30 টাকা আর এটা 120 টাকা পাঁচ পিস থাকছে এটা 15 টাকা বেক কালাকাত রয়েছে এটা 15 টাকা রয়্যাল বেকারি রয়েছে যেমন চিকেন পিজা রয়েছে দেখো প্রাইস গুলো দেয়া রয়েছে চিকেন চিজ রোল রয়েছে এদিকে হট ডগ রয়েছে চিকেন পকেট রয়েছে এদিকে তোমার ডোনাট রয়েছে দেখো চকলেটের বিভিন্ন ফ্লেভারের রয়েছে এখানে কিন্তু তোমরা নলেন গুড়ের কিন্তু পেস্ট্রিও পেয়ে যাবে 40 রুপি টি জাংশনের কাউন্টার রয়েছে টি এর প্রাইস কত থাকছে 110 তো একটা চকোম্যাটের কাউন্টার রয়েছে দিদি এখানে 5 টাকা থেকে শুরু হচ্ছে চকলেট আচ্ছা এইটা নাকি 5 টাকা থেকে শুরু হচ্ছে এটা ওরিও হ্যাঁ এটা ওরিও ওরিও রয়েছে এগুলোর দাম কিরকম থাকছে আর ওয়েফারস গুলো 10 টাকা এটা আমসত্ত্ব আচ্ছা মানে বিভিন্ন ফ্লেভার এটা হচ্ছে গ্রিন রয়েছে এটা নরমাল আমসত্ত্ব আর এটা এটা হচ্ছে টপ টপ বিভিন্ন ফ্লেভারের কিন্তু আবার চকলেট পেয়ে যাবে এটা ম্যাঙ্গো রয়েছে এটা পিস্তা পান রয়েছে এটা হোয়াইট চকলেট রয়েছে আর এটা ডার্ক চকলেট
চকলেট না নরমাল এটা মিল্ক আর এটা কি আছে টুটি ফুটি আচ্ছা এটা কিন্তু তোমরা টুটি ফুটি চকলেটটা পেয়ে যাবে এগুলো কি রকম দাম রয়েছে 15 টাকা সব কিন্তু 15 টাকা কিন্তু রয়েছে সব আপনার হাতে তৈরি তাই তো মরিয়াম ট্রেন্ডস এখানে কিন্তু তোমরা বিভিন্ন ড্রেসেসও পেয়ে যাবে এখানে কি ড্রেসেস রয়েছে মেইনলি পাকিস্তানি স্যুট আচ্ছা এখানে সব কিন্তু পাকিস্তানি স্যুট তোমরা পেয়ে যাবে এখানে দেখো এই কুর্তিটা খুব সুন্দর দেখতে একদম কালারটাও খুব সুন্দর এবং তার সাথে এরকম পুরো সুতোর কাজ করা রয়েছে এটার প্রাইস কি রকম আছে দিদি 2000 একদম প্যান্ট এবং উপরে ড্রেসটা আর তার সাথে ওড়না দিয়ে পুরো এই সেটটা রয়েছে এটার প্রাইস 1400 রয়েছে বেশ কিন্তু রিজনেবল এর মধ্যে তোমরা অনেক কালেকশন পেয়ে যাবে 1200 আচ্ছা এইগুলো একবার পাকিস্তানি লং যে লং স্যুট বলে হ্যাঁ 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 হচ্ছে 1000 টাকা 1000 রুপি আলাদা কিন্তু এরকম দেখো দোল দোল নাগর দোলা মানে নৌকাও রয়েছে এরকম বনবন করে তোমরা নাগর দোলাতে ঘুরতে পারবে প্রাইস রেখেছে তোমার 50 এবং 6 রাউন্ড তোমরা পেয়ে যাবে ঘোড়া দোলনাও কিন্তু পেয়ে যাবে যেখানে বসে বাচ্চারা তোমার বনবন করে ঘুরে বেড়াতে পারবে আর ড্রাগন ট্রেনটা তোমরা এসে কিন্তু এরকম ড্রাগন ট্রেনও কিন্তু চাপতে পারবে দেখো বাচ্চারা চাপছে এরকম গাড়ি দোলনা ভোলানাথ আচার ভান্ডার এখানে তোমরা বিভিন্ন আচার হজনিগুলি পাপড় সবকিছু পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের পাপড় ঠাপড় দেখতে পাচ্ছি আর আচার কি কি রয়েছে এখানে কি আছে টক ঝাল আছে টক মিষ্টি আছে হ্যাঁ পুরো মিষ্টি আছে ৩৫ টাকা সব আমরা ব্যাগও রয়েছে বিভিন্ন রকম ব্যাগ কিনতে পারবে সব কিন্তু এখানে দেখো 100 টাকা করে রয়েছে 100 টাকা করে সব ব্যাগ দার্জিলিং মোমোরা কিন্তু কাউন্টার রয়েছে কি কি আছে দাদা এখানে এখানে স্টিম মোমো আছে চিকেন ফ্রাই মোমো আছে আর দাম কি রকম থাকছে 50 টাকা করে আর চিকেন ফ্রাই এভরিথিং ফ্রাই 60 টাকা রানা পান স্টল রয়েছে হোয়াইট চকলেট পান রয়েছে এদিকে ডার্ক চকলেট রয়েছে এগুলো কি রকম দাম আছে এগুলো 50 টাকা করে আর এখানে তোমার নরমাল তোমার দেখো পানগুলো রয়েছে আর এটা কত 40 তো বিভিন্ন রকম আইটেম গুলো রয়েছে তোমরা একটু পজ করে দেখে নাও রানা পান স্টল থেকে আমি এই ফায়ার পানটা ট্রাই করছি দেখো আগুনটা লাগিয়ে দেওয়া হলো বোরপুরের মধ্যে এটার প্রাইস থাকছে কিন্তু 100 সো আমি সুপার এক্সাইটেড এটা দেখো ট্রাই করার জন্য মুখে মধুর আগুনের বিস্ফোরণ সেলফি কনটেস্ট হচ্ছে তোমরা যদি এখানে সেলফি কনটেস্টে কিউআর কোড করে তোমরা যদি জেতো তাহলে কিন্তু তোমরা 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে নাও দেখো এখানে গানে গানে খেলা হবে বেঙ্গল ডান্স ফেস্ট হবে এদিকে বৌদি নাম্বার 1 হবে সমস্ত প্রোগ্রাম গুলো কিন্তু হবে যতদিন এই ফুড ফেস্টিভ্যাল চলবে ততদিন কিন্তু বিকেল বেলা করে সন্ধে বেলা করে এই প্রোগ্রাম গুলো হতে থাকবে সুতরাং তোমরা এলে খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু এই মজাগুলো থেকেও বঞ্চিত হবে না ফাটাফাটি ব্যাপার এইরকম একটা পুরো স্টেজ করা হয়েছে যেখানে কালচারাল প্রোগ্রাম হবে বিভিন্ন রকম গেমস হবে আনকাট সুজা ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত এবং আমি আমাদের হ্যাংলা ফেস্টে এটাও প্রমাণ হলো যে ব্লগার্সরা কিন্তু কোনো অংশেই পিছিয়ে পড়া মিডিয়া নয় বরং অনেক এগিয়ে থাকা মিডিয়া কারণ ব্লগার্সদের মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে কোথায় কোনটা ভালো কোনটা খারাপ জেনুইন রিভিউ আমরা ব্লগার্সদের থেকে পেয়ে থাকি জোরে হাততালি হয়ে যাক একবার এবং করবেদি করবে পলকে আমি রিকোয়েস্ট করব তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এই হ্যাংলা ফেস্ট ফুড ফেস্টিভ্যাল 2023 যেটা ভবানীপুরে হচ্ছে এবার বলে দিই মেলাটা কতদিন চলবে এটা 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে এটা চলবে তোমার 5 ফেব্রুয়ারি অর্থাৎ 5 ডেজ ধরে এই মেলাটা চলবে মেলাটার টাইমিংটা বলে দিই সেটা হচ্ছে দুপুর 2 থেকে রাত্রি 10টা সুতরাং রবিবার অবধি আছে তার মধ্যে তোমরা 2 থেকে 10টার মধ্যে চলে আসে দিয়ে মেলাটা ঘুরো নাগরদোলা চাপো এবং বিভিন্ন রকম তো তোমার এখানে অনুষ্ঠান হবে তাতে পার্টিসিপেট করো প্রাইজও পাবে এবং তার সাথে তোমার ভিআইপি সব সেলিব্রিটি লোকেরাও আসবে মুভি প্রমোশনে সেখানেও তোমরা এনজয় করতে পারবে সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করে আনকাট সুজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাট সুজা বাই বাই